খাল পরিষ্কারের কাজ চলছে। এই রাস্তাটাও কিন্তু ঠিক করেছে, রাস্তাটা আগের থেকে চওড়া করেছে। হ্যাঁ, কি বলছিস? রাস্তা বেড়েছে একটুখানি, আরো বাড়বে এই সাদা বালি। আর এই ডোজার দিয়ে পুরো খাল পরিষ্কার করছে। এই এই খাল খালগুলো যদি এমনি যদি চলাচলের জন্য ব্যবহার করে, মানে রাস্তাঘাটে জ্যাম কমে যাবে, জানিস তো? এই যে এই খালগুলো, এটা তো, হ্যাঁ, এটা কিন্তু এই বাগজোলা খালই মনে হয়, তাই না? এটা ইছামতি, হ্যাঁ, ইছামতি, হ্যাঁ, তা এদের সাথে তো বাগজলার কানেকশন থাকবেই, এদের সাথে, হ্যাঁ, নদীরও কানেকশন আছে। এই খালগুলোতে জোয়ার ভাটা হয় তো, একটা জলের সোর্স, মানে বিশাল ব্যাপার। এটাকে যদি এই মাছের জন্য, তারপর এই চলাচলের জন্য যদি ব্যবহার করা হয়, বিশাল ব্যাপার। বারবার ওভারটেক করে চলে আসছে, ভয়ঙ্কর বিচ্ছিরি ভাবে চালাচ্ছে। দেখি ডান দিক ফাঁকা আছে, টানি দেখি। আয় বেরিয়ে আয় বাবা। এই ঘুটিঘাটা ক্রস করে, এটা ঘুটিঘাটা ব্রিজ, সামনে ইটভাটা। আর এই জলকর চালু হয়ে গেছে, জলকর অনেকক্ষণ আগেই চালু হয়ে গেছে, মানে ভেরি। অ্যাকচুয়ালি এখানকার লোকেরা হেলমেট পরবে না, আর ভুলভাল গাড়ি চালাবে। আর তার সাথে ডিজেল ভ্যানগুলো আছে, এই যে ভ্যানগুলো মারাত্মক জিনিস, ঠিক আছে? এদের কোনো রোড নলেজ বলে কোনো জিনিস নেই। ডিপ ভাব ডান দিকে বা দিকে ঢুকিয়ে দেবে। তার সাথে অটো আছে, একটা গাড়িরও কাগজ নেই, একজনেরও লাইসেন্স নেই, পেপার বলতে কিছু জানে না, ঠিক আছে? এখানে চালাতে গেলে কিন্তু খুব সাবধানে চালাতে হবে, এই হচ্ছে ব্যাপার।
হেলমেট বা কিছু এসব কিচ্ছু নেই। সোজা তো সোজা, বাঁদিক দিয়ে একটা ঢোকার জায়গা আছে কোথায়। হ্যাঁ এটা মিনাখা, এটা মিনাখা, মিনাখা ভয়ঙ্কর গর্ত বাঁদিক চেপে আয়। এই যে টাকি মন্দির এসে গেছি, টাকি ঢুকে গেছি, আর একটু খান দেখতে পাচ্ছেন কোন দিকে তাকি তাকি। যেটাতে বিসর্জন হয়, বিসর্জন হয়, বিসর্জন সোজা তা না। পিকনিক স্পট টাকিতে অনেক আছে, বিসর্জনটা বলতে হবে, বিসর্জন, বিসর্জন ঘাট। রামকৃষ্ণ মিশন আশ্রম খিদে পাইনি অ্যাকচুয়ালি, পুজোতে অনেক এত খেয়েছি যে আর এখান থেকেই আবির খেলা চালু হয়ে গেছে। মোবাইল অফ করিস না, মোবাইল থাক, ইয়ে থাক, ব্লুটুথ চলুক। এটা অন থাক, এখন বন্ধ করিস না, এটা ইন্টারকামটা চলুক। কোনো হোটেল বুক নেই, কিছু নেই, যাবো ফুটেজ করবো, চলে আসবো। তোর ওই ছেলেটার বাড়ি কোথায়? ভিডিও করে চলে আসবো, কিছু হবে না তো স্যার এখানে রাখলে। হ্যাঁ কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে।
এখন ঘড়িতে বাজে 12:37, চলে এসছি টাকি পৌরসভার উল্টো দিকে এরিয়ান ক্লাব। এখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই পার্কিংয়ে ওদিকে চার চাকার পার্কিং আছে, আর এদিকে ক্লাবের পাশে এই আমার আর বাদলের বাইক রয়েছে, টাকি এরিয়ান ক্লাব। আপনারা যদি আসেন সেটা বলবো না, এটা হয়তো পুজো উপলক্ষে বা বিসর্জন উপলক্ষেই এটা করা হয়েছে, বাদলের এই এক্সপালস 200T, আর তার পাশে আমার কং রয়েছে। আর যে গাড়িগুলো আসছে গাড়িগুলো ওই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বড় গাড়ি মানে চার চাকা গাড়ি 100 টাকা, আর বাইক নিলে 50 টাকা। আমরা 50 টাকা দিয়ে পার্কিং করেছি যথারীতি। তারা ক্লাবের স্লিপও এই স্লিপ, দুটো গাড়ি 50-50, 100 টাকা। যথেষ্ট ভালো মেম্বার এনারা, 6টার মধ্যে আপনাকে নিয়ে যেতে হবে, 6টার মধ্যে এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে আপনাদেরকে। 6টা মানে অনেক, এখন সবে 12:30 বাজে, ঠিক আছে। আমরা 2-3 ঘন্টা বাদে এসে নিয়ে চলে যাব। আর ওখানে তো ড্রোন শট তো নিলাম, দেখলেন, আগে গিয়ে যদি পারি আবার ড্রোন শট নেবো, আর ট্রাইপডে স্ট্যান্ড লাগিয়ে কিছু ভিডিও করার ইচ্ছা আছে। বিপরীতে পৌরসভায় হচ্ছে টাকি পৌরসভা, তার ঠিক বিপরীতেই হচ্ছে এই পার্কিংয়ের ব্যবস্থা। এবার ব্যাপার হচ্ছে কাহিনীতে টুইস্ট হয়ে গেছে, টুইস্ট হচ্ছে এটাই।